নমস্কার, আমি লেখা বন্দ্যোপাধ্যায় বলছি। আপনাদের সাথে আমার শেষ কথা এটাই হয়েছিল যে এনআরসি নিয়ে যেটা আলোচনা হয়েছিল তার সলিউশন আমি আপনাদের বলেছিলাম যে সবাই মিলে একজোট হন, একজোট হয়ে কোনো ডিসিশন নিলে সেখানে কে আইন কিচ্ছু করতে পারে না, কাজে এনআরসি হতে দিতে পারা যাবে না, আমাদের চেষ্টাতে ওটাকে বাধা দিতে হবে। আর একটা শেষ কথা কি বলেছিল যে মিস্টার অমিত শাহ যখন বাংলায় এসেছিলেন এবং বাঙালিকে অনেক রকম কটুক্তি করে গেছেন, শেষ কথাটি আমার কি ছিল যে আমি কোন মিনিস্টারকে দায়ী করি না, দোষ আমার, আপনা, আমাদের। কেন এবার আমি বলি, আচ্ছা আপনারা একটা আমাকে কথা বলতে পারেন, আমরা কি একজন কেবল পার্টি? আমি একটা পার্টি, আপনি একটা পার্টি, সে একটা পার্টি, তারা একটা পার্টি, আমি হিন্দু, আপনি মুসলমান, আপনি জৈন, আপনি খ্রিস্টান, এটাই কি আমাদের পরিচয়? এটাই আমাদের পরিচয়? আমরা কি মানুষ নই? সবার প্রথম তো আমরা মানুষ। আজকে এই ভেদাভেদটা কোথা থেকে এলো বলতে পারেন? আমি তো কোনোদিন এর আগে শুনিনি, আমি এটা জাস্ট দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। এটা 2014 সাল থেকে মানুষের মধ্যে হয়েছে, কেউ পড়ে গেছে, ব্যথা পেয়েছে, তাকে কি করা হচ্ছে বলা চো, ও তো অমুক পার্টি, ছেড়ে দে ওর হাতে। আজকে এর জন্য কি মিনিস্টার দায়ী? দায়ী নন, দায়ী আমরা। এবং সবচেয়ে কি দুঃখের বিষয় জানেন, মিনিস্টাররা এটাই চায় যে এদের ভিতরে যেন কোনো সময় মিলমিশ না থাকে, মানুষ মানুষের ভিতরে যেন সব সময় একটা লড়াই বেঁধে থাকে, তাহলেই আমাদের জিত। সে যে কেউ বলুন, সে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কথাই বলুন আর আমাদের চিফ মিনিস্টার দিদির কথাই বলুন, সবার একটা চেষ্টা যে মানুষে মানুষের ভিতর বিভেদ সৃষ্টি করো, তাহলে আমাদের সুবিধা হবে এসব দেশকে শাসন করার। কিন্তু আপনাদের আমি জাগাবো কি করে? আজকে আমি যখন আপনাদের জাগাতে চাই, ধরুন আমি আজকে ফেসবুকে 7 দিন ধরে আমাকে ব্লক করে দিয়েছে, কেন জানেন? আমি মানুষের হয়ে কথা বলেছি এবং আমি বলেছি যে এই যে বিজেপি পার্টি এগুলো যে করছে, এগুলো না খুব অন্যায় করছে, কারণ এটা যে আজকে দেশের যে অন্যায় হয়েছে সেটা বলার অধিকার তো আমার আছে, আপনার আছে না? আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার কি, আমাদের মতামত প্রকাশের অধিকার, সেটা কে কেড়ে নিচ্ছে? আজকে মোদি সরকার, বিজেপি সরকার কেড়ে নিচ্ছে। কেন কেন আজকে আমি প্রতিবাদ করছি? ঠিক আছে, আপনার প্রতিবাদের ক্ষমতা নেই আমি মানছি, তো আপনি তো সত্যের পাশে তো থাকুন যে আমি প্রতিবাদ করতে পারি না, আমার ভয় লাগে, আমার আমি পারছি না, ঠিক আছে, কিন্তু আপনি তো ন্যায় কোনটা অন্যায় কোনটা সেটা তো বোঝেন, সেই বোধটুকু তো ভগবান আপনাকে দিয়েছে না? ধরুন আজকে যে প্রাণী আছে, প্রাণীদের থেকে একটা মানুষের কি করে আলাদা করা হয়, ওদেরও খিদে হয়, ওদেরও বাসস্থান চাই, ওদেরও ভয় লাগে, ওদেরও মৈথুন হয়, আজকে মানুষেরও তাই সেম। কিন্তু মানুষের ভিতরে ঈশ্বর দত্ত একটা কি আছে, একটা বিবেক, একটা বিবেচনা থাকে, সেই বিবেচনাটা দিয়ে মানুষ ভালোভাবে নিজেকে বুঝতে চেষ্টা করে যে এই জিনিসটা কি হচ্ছে। আজকে আপনি কখন সত্যটা জানতে পারবেন আমার কাছে শুনে নিন। আপনি ধরুন দেশে একটা কিছু শুনলেন যে এই দেশে হঠাৎ করে এটা শুরু হয়েছে, আপনি বিভিন্ন জায়গা থেকে নিশ্চয়ই আপনি টিভি চ্যানেল, নিউজ পেপার চ্যানেল, ফেসবুক সব থেকে সবকিছু জেনে নিন, বুঝে নিন, বসার পরে আপনি একটা নিরপেক্ষ চেয়ারে বসুন যেখানে আপনি মানুষ এবং আপনি অন্য মানুষদের জন্য ভাবছেন, সেই চেয়ারটাতে বসে আপনি ভাবুন যে এই যে গভর্নমেন্ট এটা করলো, এটা কি সত্যি ভালো করলো, এটা কি সত্যি সব মানুষের জন্য ভালো হলো, সেটা কি সবার ভালো হবে? আজকে আমি কিন্তু কোনো দল বা পার্টির বিপক্ষে নই,
বা আমি কোনো দল বা পার্টির পক্ষেও নই, কারণ সে যদি অন্যায় করে, সে যদি অন্যায় করে আমি তাকে ছেড়ে দেব না। সে যে পার্টি হোক, সে যদি আমারও ভালোবাসার পার্টি হয়, যে আমি তো একজনকে ভোট দিই, সে যদি আমারও ভালোবাসার পার্টি হয় তাহলে আমি তাকে নিশ্চয়ই ছেড়ে দেব না, কারণ আমার ভালোবাসার পার্টি সমগ্র ভারতবর্ষের মানুষ সেখানে কাঁদবে, অথচ আমি বলবো না না তুমি ঠিক, কেন বলবো? এটা হচ্ছে সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আপনারা জানেন একটা একটা দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী পাওয়া খুব সোজা, কিন্তু একটা সচেতন নাগরিক পাওয়া যে কত কষ্টের সাধনার তা আপনারা জানেন না। আজকে বিবেকানন্দ কি বলে গেছিলেন সে কথাটা আমার সত্যি আজকে আমি আজ প্রতিদিন মনে হয় যে এই ভারতবর্ষে বা এই ভারতবাসী উন্নতি কোনোদিন করতে পারবে না, কেউ পারবে না, কারণ এই যে ভারতবর্ষের মানুষ এরা সেই যে একটা পুরনো কম্বল চাদর কম্বল জড়িয়ে রেখেছে সেটাকে ওরা কোনোদিন ছিঁড়ে ফেলতে পারবে না। ওরা ওই চাদর কম্বলের মধ্যেই আভিজাত্য খুঁজে বেড়াচ্ছে, সেখানেই তাদের সব। সেই যে থিঙ্কিং, কম্বল মতলব চাদর মতো সেই থিঙ্কিংটা, সেই থিঙ্কিংটা থেকে আপনারা কোনোদিন বেরোতে পারছেন না, যার জন্য আমার ভারতের উন্নতি নেই, হবে না। আজকে ভারতের কি অবস্থা আপনারা ভাবছেন? আজকে ভারত যেটা সেটা বিশ্ব ক্ষুধা সূচকে ভারত 102তম স্থানে, বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানেরও নিচে। 70 বছরে প্রথমবার দেশে এতটা বিকাশ। তবু বলবেন যে বিজেপি ভালো, বিজেপি উন্নতি করছে, তবুও বলবেন কেন? কেন, কিসের স্বার্থ আপনার? আপনার স্বার্থ মানুষের প্রতি থাকা উচিত। আজকে দেখুন, আজকে আমার যে ছেলে সে আইটি ইঞ্জিনিয়ার, সে আইটি সেক্টরে আজকে কত কর, আজকে পিএম নরেন্দ্র মোদি কর্পোরেট সেক্টরে অনেক টাকা ইয়ে করেছেন, মুকুব করেছেন। আজকে তো আমার আনন্দের দিন, কারণ আমার ছেলের অনেক ট্যাক্স মুকুব হচ্ছে, যেখানে অনেক টাকা তাকে ভরতে হতো ট্যাক্সের জন্য। কিন্তু জানেন আমি কিন্তু শান্তি পাচ্ছি না, কেন জানেন? কেন আমার ছেলেটা খাবে একা? কেন ভারতবর্ষে এতগুলো মানুষ আছে, এতগুলো ছেলে তো আমারও আছে, তারা খেতে পাচ্ছে না? হোক না, ভাগ হোক না, সমানভাবে ভাগ হোক, সবাই খাক, তারাও তো আমার সন্তান, তারা না খেয়ে থাকবে, আমি খাবো, আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে। আমার স্বামীকে নিয়ে তো আমার চিন্তা নেই, আমার স্বামী একজন এয়ারফোর্সের JW জুনিয়র ওয়ারেন্ট অফিসার, তার ওয়াইফ আমি, আমি একজন পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এবং ইলেকটিভ বেঙ্গলির ছাত্রী আমি। তো আমার দুঃখ কষ্টটা থাকার তো কথা নয়, কিন্তু আমি আমি দুটো ভাত খেতে পারছি না, কারণ যে আমি যে খাচ্ছি, ভারতবর্ষে কতগুলো মানুষ যে না খেয়ে আছে তা তো খেতে পাচ্ছে না। আজকে কিছু না, আপনাদের কাছে সবার কাছে একটা মোবাইল আছে, 8 থেকে 80, কিছু না, দুটো লাইন তো লিখুন, দুটো করে লাইন লিখুন যে এটা অন্যায়, এটা এটা ঠিক নয়, বা এটা ন্যায়, এটা ন্যায়, এটা ঠিক, ঠিককে ঠিক বলুন যে এটা ঠিক, অন্যায়কে জোর গলায় বলুন এটা অন্যায়, কারণ আপনি মানুষ। আচ্ছা আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আপনারা ভারতবর্ষে জন্মেছেন, এই ভারতবর্ষের প্রতি আপনাদের কোনো কর্তব্য নেই, কোনো না? এই যে মাটিটা, যে মা যার যার বুককে খনন করে ধান বেরোচ্ছে, চাল বেরোচ্ছে, যেটা খেয়ে আপনার তুষ্টি, আপনার পুষ্টি, আপনার সব, সেই মাটিটার প্রতি আপনার কোনো কৃতজ্ঞতা নেই? আজকে এই যে আপনি দিনের পর দিন বিনা পয়সা অক্সিজেন পাচ্ছেন বাতাস থেকে, সেই বাতাসটার প্রতি আপনার কোনো কৃতজ্ঞতা নেই? একদিনও বলতে পারছেন না যে এটা অন্যায় হচ্ছে, বা যে লড়ছে তার বিরুদ্ধে তার পাশে কি দাঁড়াই যে না সে ঠিক বলছে? পারছেন না। যতদিন আপনারা এটা না পারবেন ততদিন ভারতবর্ষের উন্নতি হবে না।
আমি মিনিস্টারকে দোষ দেব না, কোনোদিন না। মিনিস্টারটা তো এটাই চায় যে মানুষে মানুষের ভেতর যেন বিভেদ থাকে, তবেই আমরা সাকসেস হতে পারবো, না হলে সাকসেস হতে পারবো না। নেপোলিয়ন বোনাপার্ট কি বলেছিলেন, যে যখনই দেখবে যে এরা কোন রকম রাজনৈতিক গন্ডগোল, এরা ধর্মের মধ্যে আপনাকে উলছে দেবে, লর্ড তোরা ধর্মে ধর্মে, আমি আমি আমার কাজ সেরে নেব। আজকে দেখুন, যখনই কোনো প্রতিবাদ আপনারা করতে যাবেন, দেখবেন আপনাকে সরকার বলবে এনআরসির জন্য, কারণ আপনি তখন নথিপত্র নিয়ে ছটপট করবেন, কোথা থেকে পাবো, আপনি দাবি তুলতে পারবেন না, কোন রকম দাবি তোলার মতো আপনার অবস্থা থাকবে না, আপনাকে মেন্টালি এরকম ভাবে তৈরি করে দেবে।